পিজন ফ্লাইং এর পক্ষ থেকে সকল ভাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, ভিডিও শুধু আপনাদের জন্য করি আমি, এগুলো দেখুন। এই কারণে বলছি যেন আপনারা হওয়ার রেসপন্স দিচ্ছেন বলে ভিডিও করছি। আর আমি ভিডিওর শেষে একটা জিনিস অ্যাড করলাম না, খুবই খারাপ, আবার একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। মানে পড়ে গেলাম বলতে ট্রিটমেন্ট করতে হবে, কেন মেয়ের, আপনারা জানেন যে আপনাদের খুব ভালো প্রিয় যে ক্যামেরাম্যান, তার মাথায় সাদা সাদা হয়েছে। এবার নামটা আমি নিচ্ছি না, এই মুহূর্তে আমি দেখাবো কিনা আপনাদেরকে, সেখানে ঘুমাচ্ছে, আমি যদি বিরক্ত করলাম না। তা আপনারা দোয়া করবেন তাতে যেন সুস্থ হয়ে যায়, তাতে ঠিক হয়ে যায় যেন। ওগুলো সাদা শেতা হয়েছে একটা। তা আশা করি ডাক্তার দেখায় ট্রিটমেন্ট করছি। আপনারা জানেন যে আন্দ্রা ব্যবসায় করি। চলুন বন্ধুরা, আপনারা যেগুলো আপনাদের টপিকে যেগুলো কেন স্বার্থের জন্য সবাই মেশে, তা আমি আপনাদের জন্য শেখানোর জন্যই ভিডিওগুলো দিই। তা আজকে যেটা বলতে চাইছি আমি, এখন বর্ষার সময় আমার নতুন কমার্শিয়াল ভাইদের জন্যে যারা যারা আমাকে ফোন করে বলে আনন্দা এটা কী করে বলুন বুঝতে পারি না, ওটা কেউ বলুন বুঝতে পারি না, আমি কিন্তু রেসপন্স করি। কিন্তু এবার বলছি আমি রেসপন্স বাইরে চলে যাবো, কেন হচ্ছে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না, নোটিফিকেশান বেলগুলো অন করেন না। হয়তো জানে অনেকজন, অনেক গ্রুপে থাকি, দু একটা গ্রুপে থাকি আমি, অ্যাড করে দেয়, তা জানে অনেকজন তাও শেয়ার করে না। কিন্তু আমি আপনার জন্য, আপনার স্বার্থের জন্য জিনিসগুলো শেয়ার করি। তা এক্ষেত্রে বলি, আজকে যে ট্রিটমেন্টটা আপনাদের শেখাবো সেটা শেখাবো বর্ষাকালে পায়রাকে কী খেতে দেবেন, কী কী কারণে পায়রাগুলো প্রবলেম হয়, একটু মন দিয়ে ভিডিওগুলো শুনবেন, ঠিক আছে? তা যারা কমেন্ট করে তারা কমেন্ট করছেই, আমি বলেছিলাম যে বইয়ের জন্য এটা ইয়েস আর নো আপনারা বলবেন, অনেক লোকই ইয়েস করেছেন, আরও কমেন্ট করবেন এই কমেন্টগুলোই এই ভিডিওতে, আপনাদের ভিডিওগুলো কেমন লাগে। তা ফার্স্ট জানাই, বর্ষাকালে পায়রাকে গুরুত্ব দিতে হবে ইমিডিয়েট, আর্জেন্ট। কেন হচ্ছে বলে দিচ্ছি, প্রবলেম আমরা কিন্তু গুরুত্ব দিই না বর্ষাকালে, কিন্তু বর্ষাকালেই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত পায়রাকে। ফার্স্ট, পায়রা ক্রুশ চড়ে, মল্টিং পড়ে পায়রা। দ্বিতীয় হচ্ছে, এই বর্ষাকালে পায়রা হচ্ছে, পায়রা গায়ে জ্বর থাকে, এটা ভালো বুঝবেন, পায়রা গায়ে জ্বর থাকে। তৃতীয় হচ্ছে, পায়রা গায়ে ব্যথা লাগে খুব, ঠান্ডা লাগা, এর কারণ হচ্ছে ঠান্ডা লেগে যায়, চোখে জল পড়ে, এইসব কারণগুলো, পায়রা বড় নরম হয়ে যায়। এতে আপনাকে দিতে হবে ক্যালসিয়াম, এক নম্বর। কী কী দিয়ে করতে হবে না করতে হবে, কী খাবার খেতে হবেন ভিডিওটা মন দিয়ে দেখবেন। ফার্স্ট বলে দিই বন্ধুরা, বর্ষাকালে পায়রা বসেই আপনারা যত্ন করবেন, কিন্তু এখানে আপনারা কী খাওয়াবেন সেটা আমি উল্লেখ করে দিচ্ছি, বলে দিচ্ছি। আর বলহার্থ বলি আপনাদেরকে যে বন্ধুরা, আমি কিন্তু আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছি, তা আমি চাইবো যে এই স্বার্থের দুনিয়াতে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। হয়তো অনেকজন আমাকে ফোর্স করে, অনেকজন বাজে কথা বলে, আপনাদের কমেন্ট অ্যান্ড লাইক দিয়ে তাদেরকে জবাব দিতে হবে। কিন্তু যেমন আগের ভিডিও বলি, একজন কিন্তু বাজে একটা কমেন্ট করেছিল যে আপনার ট্রিটমেন্ট দিয়ে পায়রা আমার মারা গেছে। আমি বেশ কয়েকদিন ধরে ফলো করছি ওনাকে, তাও কিছু বলছি না। উনি দেখবেন ডিপিতে দেখবেন ওনার মার ছবি, বাচ্চার ছবি, ওনার ছবিও আছে, আমি তাও কিচ্ছু বলিনি, বইনি এই কামার জন্যই, কারণ আমি জানি কি আর আপনারা জানেন কী বলাচ্ছেন, আপনাদের কমেন্টই তার জবাবটা দিয়ে দিয়েছে। তা আরও জিনিস জানিয়ে দিচ্ছি এগুলো আপনারা এবার। তাহলে ফার্স্ট কী বলছি, এই বর্ষাকালে পায়রাকে দেবেন গম, এটা পরিমাণ দেবেন, মিশাবেন, ঠিক আছে? শুধু নামগুলো বলেছে, একটু পরিমাণ, কোনো অসুবিধা নেই, মানে মাপ বুঝে বুঝে কিনবেন, এটা এক কেজি, ওটা এক কেজি, ওটা এক কেজি, এরকম একটা, ঠিক আছে? যে কী খাবার খাওয়াতে হবে। আর এক্ষেত্রে বলি, বর্ষাকালে পায়রাকে বন্ধুরা একবেলা খেতে দেবেন, একবেলা সকালে দিলে হালকা নাস্তা, জাস্ট অল্প, মেন খাবার বিকালে যাবে। তা ফার্স্ট বলে দিই আপনাদেরকে, দেবেন গম, আমি আবার বলে দিচ্ছি, দেবেন গম। আমি এগুলোর ফটো ডিপি দিচ্ছি না, আপনারা জানেন খাবারের নামগুলো কী, আপনারা জেনে বুঝতে পারবেন। গম আর শুধু ওষুধের ছবিগুলো আমি দিয়ে দেবো, ওটা দেখবেন কিন্তু অবশ্যই, আর কীভাবে মিশতে হবে সেটা ভয়েস শুনবেন, কিন্তু আমি বারবার বলছি ভয়েসগুলো শুনবেন অবশ্যই, পরে অতটা বিরক্ত করবেন না প্লিজ, আমাকে শুনে নেবেন কিন্তু আগে, কেন আমাদের অন্য থেকে মাল আসে আরও। তা গম দেবেন, তিসি, বর্ষা লিখে তিসি,
অল্প মানে ধরুন এক কেজি দিলে 500 কি 600 এরকম সাদা সরষে কিংবা কালো সরষে মিশাবেন, এগুলো মিক্স করে রাখবেন। অল্প পরিমাণে বাজরা, সেম পরিমাণ সেম বাজরা চলবে। আর যদি কেউ পারেন রাগি নেবেন, রাগি এবং সরষের মধ্যে ছোট ছোট হয় রাগি ওটা, ঠিক আছে, স্কিন দিলাম না রাগি। আর কিছু অল্প পরিমাণে ভুট্টা, ঠিক আছে। সেক্ষেত্রে বলি এবার আমি ভিডিও একটু স্টপ করছি, আমি কারণ হচ্ছে আমি ভিডিওটা এখানে স্টপ করছি, আমি দেখে নিচ্ছি কেন আজকে ক্যামেরাম্যানটা নেই, খুব অসুবিধা হচ্ছে যার জন্য। তা আপনাদেরকে জানিয়ে দিই আমি এগুলো পায়রা মিক্স করবেন, বারবার নোটিস করবেন, কিন্তু অবশ্যই এই কথাগুলো অবশ্যই নোটিস করবেন, ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন, আর ইমিডিয়েট যেটা দরকার খাবার কিন্তু অবশ্যই ধুয়ে খাওয়াবেন। কেন খাবার খাওয়াবেন না বিষ খাওয়াবেন ওগুলো, কারণ বলেছি খাবার যখন ধোবেন না আপনারা উত্তর পেয়ে যাবেন খাবার মধ্যে কী কী থাকে, কিন্তু হাজার পরিমাণে কাদা সার এসবও থাকে, ভর্তি থাকে, ধুয়ে কিন্তু অবশ্যই নেবেন, ধুয়ে শুকিয়ে নেবেন ওগুলো। এবার বলে দিই এগুলো খাবার দেবেন সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে 3 দিন দেবেন ক্যালসিয়াম, অবশ্যই দেবেন ক্যালসিয়াম, ক্যালসিয়াম দেওয়াটা মাস্ট। যেটা আমি দিই সেটা বলেছি আমি, কেউ বলবে দাদা এই ক্যালসিয়াম ওই ক্যালসিয়াম, যেটা গুরুত্ব কায়ের জিনিস আমি সেটা কিন্তু বলব। হস্টাভেট ফার্স্ট নেবেন, হস্টাভেট 500, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন হস্টাভেট, ঠিক আছে বন্ধুরা, স্ক্রিনে দেখে নিয়েছেন আপনারা, এটাকে বলে হস্টাভেট। খাওয়ার তালিকা কি সব বলে দিচ্ছি আমি। তারপর নেবেন ভীমরেল, হস্টাভেটের সঙ্গে কিন্তু ভীমরেল অবশ্যই লাগবে, ক্যালসিয়াম প্লাস মাল্টিভিটামিন, ঠিক আছে। তা হস্টাভেট যেটা বললাম ভীমরেল 30 ml, 500 সঙ্গে 30 ml, সেই বন্ধুরা দেখে নিয়েছেন ভীমরেলটা। এবার বলে দিই দেখবেন হস্টাভেটের গায়ে দেখবেন লেখা আছে 500 সঙ্গে 30 ml, 1 লিটারের সঙ্গে হয়তো 60 ml, আমার লেখা থাকে কিন্তু পেছন দিকে, ভালো বলছি পেছন দিকে লেখা থাকবে ওটা, হস্টাভেট প্লাস ভীমরেল অ্যাড করতে হবে, দুটোকে দুটোকে মিক্স করবেন, মিক্স করে আমি দেখিয়ে দিই আপনাদেরকে পাত্রটা, জলে ঠিক এরকম একটা ছোটো বাটি, গামলা ছোটো গামলা দেখে বলে, এরকম গামলা নিয়ে এমন গামলা নিয়ে এক গামলা জল দেবেন, যেটুকু দেখালাম ওই গামলার মানে এক লিটার জল দেখাবেন, 5 ml একটা পরিমাণ মতো দেবেন আপনারা, 5 ml কিংবা 7 ml, ঠিক আছে। আপনারা বন্ধুরা ইউজ করুন, জিনিস অবশ্যই ভালো পাবেন, ঠিক আছে, জিনিসটা উপকার পাবেন আপনারা। এক্ষেত্রে বলি পায়রার ডানা শক্ত হবে, ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম লাগেই, আপনারা জানেন কিন্তু ক্যালসিয়ামের কাজ কী, ঠিক আছে। পায়রা পাকা শক্ত হবে, কেন এই সময় বর্ষাকালে পায়রা কুরস হয়ে যাবে, পুরো কুরস হয়ে যায়, গাঁত বেড়া থাকে পায়রা কিন্তু। আর এক্ষেত্রে সকল ভাইকে হাত জোগ অনুরোধ করলাম, কুরুষ থাকা অবস্থায় পায়রা কিন্তু প্লিজ উড়াবেন না, পায়রা উড়বে না, ঠিক আছে। তা এটুকুই বললাম আপনাদেরকে, এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। আর সকল ভাইকে আমি একটাই রিকোয়েস্ট করি, চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কেন 5টা বন্ধু যদি শিখতে না পারে তাহলে কিন্তু আমি সেরকম রেসপন্স করছিলাম না। আপনারা দেখেছেন 7 দিন পরে ভিডিও ছেড়েছি, ভিউজ না আসা পর্যন্ত আপনারা ভালো রেসপন্স দিচ্ছেন বলেই আমি রেসপন্সটা দিচ্ছি। একটাই বলি, স্বার্থের পৃথিবীতে বন্ধুরা স্বার্থ হয়ে মেশে, হয়তো ভিডিওগুলো আপনাদের শেখাচ্ছি যার বিনিময়ে মূল্যে আমি কোনো টাকা নিচ্ছি না, কিন্তু পার্সোনাল যারা এসে মেডিসিন শেখার কোনো ভাঙ করবেন, আমি ভালো বলেছি পার্সোনাল শিখতে গেলেই 5 রকম খেল জল বরণগুলো সব দিয়ে 3000 টাকা চার্জ কোটা, যেটা আমি মনে করি সারা পশ্চিমবাংলাকেও শেখায় না। আর অতএব আরেকটি বুঝিয়ে দিই আমি, জোর প্লিজ করবেন না, কাউকে আমি জোর করি না যে আমার কাছে আসতে হবে এই ক্ষেত্রে, কারণ বলছি আমি অনেকজন খারাপ লাগে, তা খারাপ তাদেরকে লাগে, তাদেরকে আমি আজকে প্রশ্ন করছি, আজ যে আমি জিনিসটা শিখেছি আমি নিশ্চয়ই বিনা পয়সা কিনি। আর আরেকটা জিনিস বলি,
আর যদি পায়রা যদি কেনেন, পায়রাটা কি বিনা পয়সায় কেউ দেয়? নিশ্চয় দেয় না। তা আমি পাঁচটা মাস শিখুক বলেই করছি, আরও পাশে শিখছে ওড়াচ্ছে, আমি শুনে খুশি জেনে খুশি। ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বলে দিলাম কীভাবে ইউজ করবেন না করবেন, অবশ্যই কিন্তু ধ্যান রাখবেন যেগুলো বলেছি। লাগলে ভিডিওটা দুবার চালিয়ে দেখে নেবেন, কিন্তু অযথা কেউ যেন পার্সেল এসে বলবেন না এটা বলেন ওটা বলেন, আমি কিন্তু সম্পূর্ণ একটা ভিডিওই কোর্স গোটা হবে বলে দিলাম, ঠিক আছে? দিনে একবারই খাওয়াবেন ভালোভাবে, হয়তো বলতে পারে দাদা ভাই দিনে কবার খাওয়াবো, ঠিক আছে? বিকালের দিকে খেতে দেবেন, সকালবেলা অল্প নাস্তা পেয়ে গেলো, পায়াগুলো জল ঢুকে গেলো, জলটা বের করে নেবেন, যখন খাওয়াবেন পায়াগুলো তৃপ্তি রাখবেন, মানে খেয়ে থাকে তার, তার জলটা ভালো খাবে, ঠিক আছে বন্ধুরা? আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে।